একটি ছেলে অত্যন্ত গরিব মাদ্রাসায় পড়াশোনা করে। ঘর ভাড়া দেওয়ার মতো তার সামর্থ্য নেই, তাই মসজিদে থেকেই পড়াশোনা করে। কপালে যা জোটে তা দুবেলা খেয়ে দিন পার করে দিত। এভাবেই কেটে গেল দুটি বছর। একদিন ছেলেটির বন্ধু বেড়াতে এসে তার অবস্থার কথা জিজ্ঞেস করল। তখন ছেলেটি বলল, ভাত দুবেলা জুটলেও তরকারি তেমন ব্যবস্থা হয় না। এদিকে মসজিদের পাশে ছিল একটি হোটেল, তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার গ্রানি ছাত্রটির খাওয়া হয়ে যেত। হোটেলের মালিক ঘটনাটি জানতে পেরে ছাত্রটির কাছে দুবছরের বিল পরিশোধ করার দাবি করে বসল। গরিব বেচারা হোটেলের মালিককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই সে বুঝেনি। তারপর ছেলেটি নিরুপায় হয়ে এলাকার এক সম্মানিত ব্যক্তির কাছে গেল। তারপর এলাকার সম্মানিত লোক সব শুনে ছাত্রটিকে মূল্য পরিশোধ করতে বললেন। তখন ছেলেটি সম্মানিত লোকটিকে অনুরোধ করে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সম্মানিত লোকটি নাসর বান্দা, অবশেষে ছাত্রটির কোনো কথাই শুনল না। তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ওই ভদ্রলোকের দরবারে উপস্থিত হল। সেই সময় সিকি পয়সা ইত্যাদির চলট ছিল। তখন ওই ভদ্রলোক ফ্লোরের পাকিতে পয়সাগুলো ফেলে দিয়ে জনজন করে আওয়াজ করল। তারপর ভদ্রলোকটা হোটেলের মালিককে বললেন, ভাই পয়সাগুলোর আওয়াজ শুনেছেন? তখন হোটেলের মালিক বলল, হ্যাঁ শুনেছি। এরপর ভদ্রলোকটি বললেন, ঠিক আছে এই আওয়াজ থেকে আপনার মূল্য নিয়ে নিন। হোটেলের মালিক তখন তার ভুলটি বুঝতে পারল আর ভদ্রলোক ছাত্রটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিল। বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে সামান্য কুণ্ঠাবোধও করে না। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করুন। আজ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।